রুবি কান্না করতেছো কেন সোনা? এখনো তো আমার বিয়েটা হয়ে যায় নাই। তুমি বাসায় কথা বলো, কথা বলে আমার বাবা মার কাছে তোমার মাকে পাঠাও। এখন সুযোগ আছে আমাদের। তাই আমার চাকরিটা চলে গেছে। কি? গতকালকে আমার চাকরিটা চলে গেছে। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু হয় নাই। তোমাকে যে জন্য ডেকেছি, আপু তো আমার বাসায় সবকিছু বলে দিছে মামাকে। বাবা আমার উপর যে চিল্লানটা চিল্লাইছে, এত খারাপ ব্যবহার করছে জানো। এখন বাবা বলতেছে তার পছন্দ করা নাকি একটা ছেলে আছে, এখন ওই ছেলে আমাকে দেখতে আসতেছে। রবি এখন যদি তুমি কিছু না করছো না, তাহলে কিন্তু আমার বিয়েটা হয়ে যাবে সত্যি সত্যি। আমি কিন্তু তখন সুইসাইড করব। তোমাকে ছাড়া তো অন্য কোনো ছেলেকে আমি কল্পনাও করতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, নাহলে কিন্তু তুমি আমার মরার মুখ দেখবা। তুমি এখনো কিছু বলবা না? তুমি কান্না করতেছো রবি, কান্না করতেছো কেন শোনা? এখনো তো আমার বিয়েটা হয়ে যায় নাই। তুমি বাসায় কথা বলো, কথা বলে আমার বাবা মার কাছে তোমার মাকে পাঠাও। এখন সুযোগ আছে আমাদের। তাই আমার চাকরিটা চলে গেছে। কি? গতকালকে আমার চাকরিটা চলে গেছে। তুমি তো জানো পুরো সংসারের খরচ আমাকে চালাইতে হয়। মেজ ভাইয়ের কোনো খবর নাই, বড় ভাইয়া তার অফিস থেকে কোনো বেতন পাচ্ছে না। এখন আমি সংসারের খরচ কিভাবে চালাবো? আমার কাছে কোনো জমানো টাকাও নাই, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা টেনশন করো না, কান্নাকাটি না করে অন্যান্য অফিসে সিভি জমা দাও। হ্যাঁ তোমার তো জবের একটা এক্সপিরিয়েন্স আছেই, হয়ে যাবে। ফ্যামিলিকে জানাইছো? তাদেরকে ব্যাপারটা জানাও, তাদের জানা উচিত। টেনশন কর না। আমি আসি। হ্যাঁ লেট হয়ে গেলে তো এখন ঝামেলা হবে, বুঝতেই তো পারছো। তুমি টেনশন করো না।